একটা অশুভ শক্তি এদেশের মানুষকে একেবারে অকিছু করে দেবার চেষ্টায় ব্যস্ত। কিন্তু আমরা তা হতে দেব না। আমরা জীবন দিয়ে হলেও এই তৎপরতাকে ধ্বংস করব। ইন্সপেক্টর রাজা, ইয়েস স্যার, আমরা খবর পেয়েছি একটা বিশেষ চ্যানেলের মাধ্যমে প্রায় 7 কোটি টাকার হেরোইন বাংলাদেশে এসেছে। আমি চাই তুমি তোমার সর্বশক্তি দিয়ে এই চ্যানেলকে ধ্বংস করে ওই হিরোইন উদ্ধার করবে। ওকে স্যার। আমাদের তুমি চিনবে না। তুমি ইন্সপেক্টর রাজার স্ত্রী তা আমরা জানি। আমরা কে বা কারা তা তোমার জেনে দরকার নেই। শুধু এইটুকু তুমি জেনে রেখো, তোমার স্বামী আমাদের 7 কোটি টাকার মাল সিজ করেছে। তা আমি কি করতে পারি? তুমি পারো। তোমার স্বামীর বন্ধু, তোমার প্রাণের দেব সাগরের দ্বারা আমাদের মাল আমাদেরকে ফেরত দিতে। সাগর কেন মাল ফেরত দিতে যাবে? ইয়েস, কারণ তোমার কলঙ্কের ইতিহাস ওই সাগরই ধামা চাপা দিয়ে রেখেছে। আজ রাত 10টায় সাগরকে বেগম রোকেয়া রোডের 13 নম্বর বাড়িতে আসতে বলবে। যদি না আসে তবে তোমার সেই কলঙ্কিত ঘটনার ভিডিও ক্যাসেটটা তোমার স্বামীর কাছে পৌঁছে যাবে। না না, ইয়েস ইয়েস ইয়েস, পৃথিবী জানবে তোমার চরিত্র, লজ্জায় আত্মহত্যা করবে তোমার স্বামী, কলঙ্কিত ইতিহাস হয়ে থাকবে তোমার জীবন। আর ভাল লাগে না, এসো। ভাবি, এত জরুরি তলব করেছে কেন? কি হয়েছে ভাইয়া? আমার জীবনের চরম সর্বনাশের কথা তুমি ছাড়া আর কেউ জানে না, এটাই তো আমি জানতাম। কিন্তু 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 আরো কয়েকজন জানে। আরো কয়েকজন? কারা? আমি আজই ওদের প্রথম দেখলাম। কোথায়? ডাক্তার রোমানা চেম্বার থেকে বেরোবার পরে তারা আমার সামনে এসে বলল তাদের কাছে নাকি সেই কলঙ্কিত গোপন ব্যাপারটার ক্যাসেট আছে। কি বলছো ভাবি? হ্যাঁ, ওদের কাজ যদি উদ্ধার করে না দাও তবে ওই ভিডিও ক্যাসেটটা রাজাকে দেখাবে। এখন আমার মরণ ছাড়া আর কোনো পথ নেই। হ্যালো, আমি জানি তোমার ভাবি সাহেবা তার বিপদের কথা তোমাকে বলছে। হু আর ইউ? তোমার বন্ধু ইন্সপেক্টর রাজা আমাদের 7 কোটি টাকার মাল সিজ করেছে। একমাত্র তুমি পারবে আমাদের মাল আমাদেরকে ফিরিয়ে। ওকে, তাই হবে।